বিশ্বকর্মা পুজো উপলক্ষে উদয়পুর পূর্ত দফতরে বন্যা কবলিত বিভিন্ন এলাকা মাতারবাড়ি ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের 300 পরিবারকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এদিন দফতরের অফিস প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজো মণ্ডপের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুর পূর্ত দপ্তরে বন্যা কবলিত বিভিন্ন এলাকা মাতারবাড়ি ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে 300 পরিবারকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আয়োজন। এদিন দপ্তর অফিস প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজো মণ্ডপের ফিতা কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবছর আগস্ট মাসে যে ভয়াবহ বন্যার সাক্ষী রয়েছে গোটা রাজ্য, তা সব থেকে ভয়ানক ছিল। 40 লক্ষ লোক সংখ্যার মধ্যে 20 লক্ষ মানুষই বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 20,000 কোটি টাকা, যা অর্থ বাজেটের কাছাকাছি চলে এসেছে। এ বন্যার কবলে পড়া গৃহহীনদের বিভিন্ন শরণার্থী শিবিরে রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থাগুলি এগিয়ে এসেছে এই সংকটময় পরিস্থিতির সময়। এছাড়া বিভিন্ন দপ্তর আধিকারিক থেকে শুরু করে ছোট বড় সকল অংশের কর্মচারীরা এগিয়ে এসেছেন সরকারের সাহায্যে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়া পূর্ত দপ্তরে বিভিন্ন ইঞ্জিনিয়াররা যে কাজ করছে বর্তমান সময় দাঁড়িয়ে তা খুবই প্রশংসাযোগ্য। ভগবান বিশ্বকর্মা একদিকে যেমন নির্মাতা, তেমনি মর্তে নির্মাতা হচ্ছেন ইঞ্জিনিয়াররা। তার কারণ, ইঞ্জিনিয়ার ছাড়া কখনো কোনো কাজ সম্ভব নয় এই সমাজে বিভিন্ন উন্নয়নে। দালান বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট ও অন্যান্য আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়াররা তাদের ছাপ রেখে চলেছে। বিশ্বকর্মা পুজোর আগের দিন উদয়পুর পূর্ত দপ্তর থেকে সাহায্য করা হচ্ছে খাদ্য সামগ্রী এবং বস্ত্র দিয়ে, তা খুবই প্রশংসাযোগ্য বলে দাবি করেন অর্থমন্ত্রী। বন্যাতে হয়েছে এই বিপর্যয় কাটিয়ে উঠতে আমাদের কয়েক বছর লাগবে, এবং তার জন্য সমস্ত ডিপার্টমেন্ট সেখানে কাজ করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষকে কী করে জায়গায় ফেরানো যাবে, মানুষকে আগের অবস্থার মধ্যে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা সরকারের রয়েছে। এবং আপনাদের বলতে দ্বিধা নেই, সকলেই জানেন যে রাজ্যে আর্থিক ক্ষমতা খুব সীমিত। যেখানে রাজ্যের টোটাল গত বছরে বাজেট করা হয়েছে 28,000 কোটি টাকা, এবারে বন্যাতে করিব ক্ষতি হয়েছে সব মিলিয়ে, মানে এটা রিপোর্ট মোতাবেক প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। স্বাভাবিকভাবে বুঝতে হবে যে এর থেকে আমাদেরকে বেরোতে হবে, এবং তার জন্য পাশাপাশি মানুষকেও তাদের আগের মতো অবস্থা ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা তো আমাদের করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে আমাদের আর্থিক এই ক্ষমতা সীমিত থাকার পরেও আমরা মানুষের সব রকমভাবে ঘর বাড়ি থেকে শুরু করে, এবং প্রায় 2 মাস ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনা পয়সায় চাল দেওয়ার ব্যবস্থা রাখবেন, এবং বন্যাতে যতটুকু সম্ভব হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা ততটুকু করার চেষ্টা করেছি মানুষের পাশে। ব্যুরো রিপোর্ট, সার্চিট জাটিয়ানেন।